অতিবৃষ্টির ধাক্কা সামলাতে লালবাজারে চালু হচ্ছে বিশেষ কেন্দ্র। নিম্নচাপের বিপর্যয়ের কথা মাথায় রেখে লালবাজারে ইউনিফাইড কমান্ড সেন্টার খুলছে কলকাতা পুলিশ। ওই কেন্দ্রে পুলিশ, পুরসভা, এনডিআরএফ, দমকল, সিইএসসি এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্তারা থাকবেন। দুর্যোগ মোকাবিলায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 22টি দল গঠন করা হয়েছে। প্রতিটি দলের 3 জন করে সদস্য থাকবেন। এর মধ্যে 9টি দলকে মোতায়েন করা হয়েছে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের 7টি থানায়। কালীঘাট এবং ভবানীপুর থানায় থাকবে 2টি করে দল। এছাড়া আলিপুর, ওয়াটগঞ্জ, একবালপুর, নিউ মার্কেট এবং পার্ক স্ট্রিট থানায় থাকছে 1টি করে দল। পাশাপাশি জমা জলের মধ্যে উদ্ধার কাজ চালানোর জন্য বডিগার্ড লাইন্স এবং পিটিএস এর তৈরি রাখা হয়েছে 5টি দলকে। তারা অবস্থা বুঝে শহরের বিভিন্ন জায়গায় পৌঁছে উদ্ধার কাজে নামবে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি দলের সঙ্গে পুলিশের 1টি টহলদারি গাড়ি থাকবে। একই সঙ্গে লালবাজারের তরফে উদ্ধার কাজ চালানোর জন্য নৌকাও তৈরি রাখা হয়েছে। উদ্ধার করা মানুষজনকে যাতে নিরাপদ স্থানে রাখা যায় তার জন্য আশ্রয় হিসেবে স্কুল বা কলেজ ভবন দেখে রাখা হয়েছে। পুরনো জীর্ণ বাড়ির তালিকা বানিয়ে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ত্রাণ শিবিরগুলিতে পর্যাপ্ত শুকনো খাবার ও ওষুধ মজুত করার ব্যবস্থা হচ্ছে। জল যাতে দ্রুত বার করা যায় তার জন্য এলাকার কোথায় নিকাশির পাম্পিং স্টেশন রয়েছে তার তালিকা এবং ফোন নম্বর মজুত করে রাখতে বলা হয়েছে। অতিবৃষ্টির মাঝেই আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় গুলাব। সব মিলিয়ে শহরবাসীকে বিপর্যয়ের হাত থেকে রক্ষার জন্য যথেষ্ট তৎপর প্রশাসন।